গেল সপ্তাহে ভারত মহাসাগরে বাংলাদেশি মালিকানাধীন জাহাজ এমভি আবদুল্লাহ ছিনতাইয়ের পর নতুন করে আলোচনায় আসে সোমালিয়ার জলদস্যুরা। এর মধ্যেই চলতি সপ্তাহে তাদের হাতে আটক থাকা মাল্টার পতাকাবাহী এমভি রুয়েন নামের একটি জাহাজ উদ্ধার করে ভারতীয় নৌবাহিনী। জিম্মি নাবিকদেরও নিরাপদে উদ্ধার করা হয়। গত বছরের ডিসেম্বরে জাহাজটি ছিনতাই করেছিল জলদস্যুরা। এ ঘটনার পর প্রশংসায় ভাসছে ভারতীয় নৌবাহিনী। জাহাজটিতে থাকা বুলগেরিয়ার নাগরিকদের উদ্ধার করায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সামাজিক মাধ্যম এক্সে এক পোস্ট দেন ইউরোপীয় দেশটির প্রেসিডেন্ট। সেই পোস্টের উত্তর দিয়েছেন নরেন্দ্র মোদী। এক্সে দেয়া ওই পোস্টে মোদী লেখেন, ভারতীয়রাও খুশি যে সাত বুলগেরিয়ার নাগরিক নিরাপদে আছেন এবং তারা দ্রুতই নিজ দেশে ফিরে যাবেন। একই সঙ্গে ভারতীয় প্রধানমন্ত্রী আরও বলেন, ভারত মহাসাগরীয় অঞ্চলে নৌ চলাচলের স্বাধীনতা রক্ষা, জলদস্যুতা ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে তার দেশ প্রতিশ্রুতিবদ্ধ। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। এদিকে সোমালিয়ার জলদস্যুদের হাতে জিম্মি বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহ 23 নাবিককে উদ্ধারে অভিযান শুরুর প্রস্তুতি নেওয়ার কথা জানিয়েছে সোমালি পুলিশ। এক বিবৃতিতে বলা হয়, আন্তর্জাতিক নৌবাহিনী অভিযানের পরিকল্পনা করছে এমন রিপোর্ট পাওয়ার পর সোমালিয়ার পুলিশ বাহিনীও প্রস্তুত রয়েছে। যদিও বাংলাদেশি জাহাজ উদ্ধার অভিযানে আন্তর্জাতিক নৌবাহিনীর প্রস্তুতির বিষয়ে ভারতের নৌবাহিনীর কাছ থেকে রয়টার্স মন্তব্য চাইলেও এখনও কোনো সাড়া পাওয়া যায়নি। রাহুল রানা, সময় সংবাদ।